ঈদে আপাতত আমার শুধু চলচ্চিত্রে আসবে, আশা করছি ঈদে প্রেম প্রীতির বন্ধন চলচ্চিত্রটি আসবে। আমি আরও বিশ্বাস আমার সঙ্গে আরও আছে বাংলাদেশে চলচ্চিত্রের সব খ্যাতনামা যত আর্টিস্ট আছেন, নিশা সরকার থেকে শুরু করে সবাই আছেন আমাদের চলচ্চিত্রে, এবং খুব বড়ো পরিসরে আমাদের ঈদে এবার আসা প্রাণ আছে। ইনশাল্লাহ আগামী পরশু থেকে আমাদের পাবলিসিটি স্টার্ট হয়ে যাচ্ছে, বাকিটা দেখা যাক কী হয়। তারপরে সাকিব ভাই ছবির প্রতি তো সবারই মোটামুটি আলাদা চাহিদা আছে, সে তো সিনিয়র বড় ভাই তার কথা বাদ। তারপরে উপবিশ্বাসের ছবি ঈদে আসতেছে সাকিব ভাই ছাড়াও, এটা অনেক বড় একটা পাওয়া দর্শকদের কাছে। আর দর্শকরা এই ছবিটাতে এত বেশি কেমিস্ট্রি, এত সুন্দরভাবে গল্পটা সাজানো হয়েছে, আর এত আর্টিস্ট মিলে এত অ্যারেঞ্জমেন্ট দিয়ে ছবিটা করা হয়েছে যে দর্শকদের কাছে নতুন কিছু চাহিদা পাবে। আর গল্পটা ফ্যাক্ট, অনেক স্ট্রং একটা গল্প এবং র একটা গল্প, কোনো কপি গল্প না এটা। সো দর্শকরা যতক্ষণ হলে থাকবে আমার মনে হয় দর্শকরা অনেক বেশি এনজয় করবে। আর আমরা তো চেষ্টা করেছি, শেষ পর্যন্ত আমাদের ডিরেক্টর স্যার চেষ্টা করেছে যে প্রীতি বন্ধনটা কীভাবে ভালোভাবে শেষ করা যায়, আর তার যেহেতু ঈদের রিলিজের প্ল্যানিং একটা আছে, সো আমার মনে হয় সে প্রথম থেকে চেষ্টা করেছিল যে গুছায় কীভাবে কাজটা দর্শকদের সামনে নিয়ে আসা যায়। আমরা চেষ্টা করেছি সব আর্টিস্টরা যে খুব বেস্ট কিছু দেওয়ার জন্য, কারণ বাকিটা আল্লাহ পাক জানে দর্শকদের মন ভরাতে পারছি কিনা, এটা দর্শক দেখা। পাবলিসিটি কিছু মানে প্ল্যানিং আছে যেটা আমাদের পলিসির ভিতরে পড়ে, এটা আমি আগে থেকে ফ্লাশ করতে চাচ্ছি। আমার মফস্বলের একজন ছেলে, আমি প্রতিবাদী কলেজ টাইপের ছেলে, তখন তাকে বিট করার জন্য কখনো কেউ কাউকে কন্ট্যাক্ট করে বা কখনো কাউকে এনে আমাকে বিট করতে চাই আমাদের নিশা সদাবাসে, তখন তার বোনকে হয়তো বা যে কোনো একটা পরিবেশ পরিস্থিতিতে তার বোনকে এন্ট্রি নিতে হয় আমার সঙ্গে প্রতিবেশ মানে প্রতিশোধ আমার উপরে প্রতিশোধ নেওয়ার জন্য। বাট পরবর্তীতে গিয়ে আসলে দুজনের কেমিস্ট্রিটা এত বেশি জমে ওঠে, তখন গল্প যে কখন কোন দিকে মন নিবে আসলে অ্যাকচুয়ালি তখন দর্শকরা টের পাবেন। তো আমি ধরেছি, আমি বলেছি, তারা বলেছে মিটিংয়ে যারা ছিল তারা বলেছে যে না আমরা চাই না এরকম হোক, এবং আমাদের তরফ থেকে আমরা তাদেরকে বারবার বলেছি যে এই ধরনের স্লোগান বা এই ধরনের কোনো পরিকল্পনা তারা করে না থাকে।